আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। মামুনুল হক গ্রেপ্তারের পর চরমোনাই পীরের বিবৃতি। ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশে আলেমদের গ্রেপ্তারের চলমান লকডাউন কঠোরভাবে সমালোচিত হয়েছে। রোববার 18 এপ্রিল এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক গ্রেপ্তারের পর বিবৃতিতে চরমোনাই পীর বলেন, দেশের নিরীহ নিরাপরাধ আলেমদের গ্রেপ্তার ও হয়রানির কারণে সরকারের চলমান লকডাউন কঠোরভাবে সমালোচিত হয়েছে। যখন মহামারী প্রকাশ আকার ধারণ করছে, সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে, তখন আলেমদের অযথা হয়রানি নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকারের আচরণ অমানবিক ও দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, দেশে মাদ্রাসা শিক্ষক সহ আলেমদের গণহারে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা নেই। পবিত্র রমজানের শুরুতেই দেশের আলেম ও মাদ্রাসা শিক্ষকদের সরকার গণহারে গ্রেপ্তার করছে ও রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে। যে কোনো ইসলাম বিরোধী ইস্যুতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রতিবাদ করা দেশের আলেমদের নৈতিক দায়িত্ব, তাদের এই দায়িত্ব পালনে বাধা দান ও গ্রেপ্তার মেনে নেওয়া যায় না। উল্লেখ্য, আজ রোববার মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি তেজগাঁও বিভাগ। তেজগাঁও বিভাগের উপকমিশনার ডিসি হারুনা রশিদ বলেন, 2020 সালে মোহাম্মদপুরে একটি ভাঙচুরের মামলায় মামুনুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।